ওরে যে দুঃখ দিয়াছ দয়াল রে, তাই ইসুকে লইয়া গো সৌদাগর, ওরে বাণিজ্য ভঙ্গ দিল, ওরে লোক লস্কর লইয়া গো সৌদাগর বাড়ি মেলা দিল, ওই শুভে রূপ দেখিয়া লুগিল শিকর সবাই দেখো গেছে পাগল হইয়া রে, আরো দুঃখ ইসুকে তাই লইয়া শহরের লোক জন হইল পাগল ইসুকে দেখিয়া, রাজা বাদশারা পাইল রে সংবাদ সবাতে জানাই, এরম শুরু উতের গপুরুষ কবু দেখি নাই, সদাগরে ঘোষণা দেয় করিয়া কেনা গোলাম বিক্রি করব শোন মন দিয়া রে, আসিলেন চহলিয়া যত টাকা লাগে গো গোলাম লইব যে কিনিয়া, রাজা বাছারা দেখেরি সুবেরু গেল পাগল হইয়া, টাকার বিনি নিময় গো গোলাম লইব রে কিনিয়া, মিশর শহর হইতে গই একজন বাছাই দে পাঠাইয়া, একটা বাটি পাঠাইয়া দিল রুমালেই ডাকিয়া, সৌদা গরের বাড়িতেই গেল রুমালে ডাকা বাটি, সেই দিন কাছেতে পৌঁছাইল রে, বলতেছে বুঝাইয়া এই বাটিখানা রেখে গুয়া আমায় দাও না বিক্রি দিয়া, এই বাটিতে যে মাল বস্তু আছে শুনো তার বর্ণনা, ওরে জীবন ভরে খাই।
খাইতে পারবা তোমার মাল ফুরাইবে না সেই বাটিখানা রাখিয়া ইসুবিকে সেই দিন সদাগর বিক্রি নাই করিয়া রে যে দুঃখ দিয়াছ দয়াল রে দয়াল আরো দুঃখ দিও সদাগরের বাড়ি গহইতে মিশর শহরে গেল মিশরের লোক জুনি দেখে সবাই পাগল হইল এ পৃথিবীর চোদ্দ আনা রূপ ইসুকে যায় দিয়া নারী পুরুষ সবাই পাগল ইসুবিকে দেখিয়া তৈমুর বাচ্চার ছিল গমেয়ে সবাতে জানাই স্বপ্নে একদিন ইসুবিকে হাই দেখিয়াছিল তাই স্বপ্নে দেখিয়া ইসুবের ওই রূপে দেখো গেছে পাগল হইয়া রে দেখিয়া মেসরে রই বাসায় পাগল শুনেনি মন দিয়া এভাবে তেই কিছুদিন তার গত হইয়ারে গেল সেই বাচ্চার দেশে গো কত উন্নতি হইল নিঃসন্তানি ছিল রে বাচ্চা হাদিসে যা পাই রাজ্যবার ইসুবের হাতে তুলেই দিল তাই তক্তে দেই বসায়া সুখে বাছাই করে গো ইসু তক্তে তে বসিয়া রে যে দুঃখ দিয়াছ দয়াল রে ইসুফ যখন সুখে বাদশাহী করা শুরু করলেন কিছুদিন পরে এই নিঃসন্তানী বাদশাহ মারা গেলেন তখন এই রাজ্যবার এই রাজতত্ত্ব সমস্ত কিছু ইসুফের রয়ে গেল এরকম উন্নতি হলেও দেশের ভিতরে যে ওই দেশের মতো উন্নতি আর কোনো দেশেই হয় না এদিকে ইয়াকুব নবী যে রাষ্ট্রে থাকে এই রাষ্ট্রের ভিতরে খুব আকাল পড়লো লোকজন খাওয়ার অভাবে মারা যাইতেছে চিন্তা ভাবনা করতেছে লোকজন খাওয়ার অভাবে মারা যাইতেছে ওরা দশ ভাই করলেন কি মিশর শহরে গেলেন দান কেনার জন্য যে মিশর শহর থেকে দান কিনে না আমাদের এই দেশের লোকজন আমরা বাঁচাবো এই দশ ভাই মিলে করলেন কি মিশর শহরে গেলেন দান কেনার জন্য কিন্তু ইসুফের দরবারে যে যখন দান কেনার জন্য পৌঁছিলেন ইসুফ দেখে দশ ভাইকে চিনলেন কিন্তু ওরা দশ ভাই ইসুফকে চিনতেছে না দান আনে আর ওদের দেশের লোকজনকে খাওয়ায় এই অবস্থায় কিছুদিন দান আনা নেওয়ার পরে জিজ্ঞাসা করলো একদিন ইসুফ যে তোমরা যে দশজন দান নেও আচ্ছা তোমাদের বাড়ি কোথায় বলো অমুক দেশে তোমাদের আব্বার নাম বলে ইয়াকুব নবী বলতেছে তোমরা কয় ভাই বলে আমরা এগারো ভাই ছিলাম এক বাঘ জঙ্গল আর বাঘে খাইছি এখন আমরা দশ ভাই বর্তমান আছি আর শেষকালে এক ভাই আমাদের জন্ম নিয়েছে সেটা ছোট কেবল হাটে বলতেছে ইসুফ যাতে তোমরা দান নাও তোমাদের সেই ছোট ভাইটা সঙ্গে করে নিয়ে আসলে তো আরো বেশি করে দান নিতে পারতাম সঙ্গে করে নিয়ে আসো একদিন যাইয়া মাকে কই বুঝাইয়া
ছোট ভাইকে মা জননী তুমি সঙ্গেই দেও না দিয়া, ছোট ভাইকে নিলে গো সঙ্গে তোমারে যাই কয়া, বেশি করেই আনবো দান গো মিশর শহরেই যাইয়া। এই কথা শুনিয়া গো মায়ে উঠিল কান দিয়া, একটা ছেলে জঙ্গলার রই বাগে খাই দরিয়া, এমন কথা বলিস না আমার ছেলে তোদের কাছে কবু যেই দিব না রে, যে দুঃখ দিয়াছ দয়াল রে। ছোট ভাইকে আমাদের সঙ্গে দেও না মা গো দিয়া, আবার সন্ধ্যা বেলায় মা জননী আনবো যে ফিরাইয়া, আমাদের দে সেতে মা জননী অভাবে যা করিয়া। এইভাবে তে বলে গো কইয়ে কি কাজ করিল, ছোট ভাইকে সেদিন দর ভাই সঙ্গেই করেই নিল, ইসুবের দরবারে গো সেই দিন গেলেন তাই লইয়া, ছোট ভাইকে দেখে রে ইসু দেখে নজর করিয়া, লোকজন কয়ে ডাকিয়া গোপন একটা পরামর্শ ইসুবেই যাই দিয়া রে, যে দুঃখ দিয়াছ দয়াল রে আরো দুঃখ দিও, সবার মত শক্তি দিয়া আমায় সাগরে বাসায়ো রে। লোকজনটাকে বলতেছি সব দেখো, এই যে এরা দশ ভাই আর ছোট্ট একটা ছেলে সঙ্গে করে নিয়ে আসছে, এদের সালা তোমরা বুঝে করে দান দিয়ে দাও। কিন্তু এই যে ছোট ছেলেটা দেখা যায়, এই ছেলেটার একটা সালা যে তোমরা দিবা, এই সালার ভিতরে একটা স্বর্ণের দোলা ফালাই রাখবা, স্বর্ণের দোলা চুপচাপে দিয়ে দিবা, এরা যেন কেউ না জানে। যখন এরা সালা মাথায় করে নিয়ে রাস্তায় রওনা দিব, অর্ধ রাস্তা গেলে পরে তোমরা যাইয়া এই সালা চেক করবার বলবো যে আমাদের দরবার হইতে স্বর্ণের দোলা হারানো গেছে, আমরা সালা চেক করে দেবো। ওরা চালাকি করে করলেন কি, এই ছোট ছেলেটার সালার ভিতরে একটা স্বর্ণের দোলা দিয়ে সালা মাথায় তুলে দিলেন। কিছু দূর যাওয়ার পরে ওনারা দৌড়ে গেছে, লোকজন যাই বলতেছে আমাদের দরবার হতে স্বর্ণের দোলা হারিয়ে গেছে, তোমাদের সালা আমরা চেক করে দেওয়া হবে। সালাগুলি লামাইয়া চেক করা শুরু করলেন, চেক করতে করতে ছোট ছেলের সালার ভিতর থেকে স্বর্ণের দোলাটা বাইর হলেন, ছোট ছেলেটাকে ধরে নিয়ে ইসুফের দরবারে হাজির করলেন। ইসুফ হুকুম করলেন একে আমার আন্দর মহলে নিয়ে যাও, এর বিচার হবে আগামীকাল দশটায় রাজদরবারে। আন্দর মহলে এই ছেলেটাকে পৌঁছাও না কেনিয়া, দরবার সেদিন এই দশা দেখে কাঁদিতে লাগিল, দু চোখের পানিতে তারা বুক যেই বাসাইল। ছোট ভাইকে লয় দরিয়া পৌঁছায়া,
দরবারে হতেই ইসুফ গো আন্দরে গেলেন চহলিয়া, ছোট ভাইকে কোলে জানে না ভাইকে কুলে লইয়া রে ইসু করছেই কান্দনা, গোসল করাইয়া গোতারে ঘরে গেলেন লইয়া, নিজের হাতেই খানা গো খাওয়ায় ঘরে এতে বসাইয়া, যতন করে ইসু কেতাই কাজ করিল, দশ ভাইয়ের কাছে গো কথা বলিতে লাগিল, মাতা পিতা আছে গো তোমাদের তোমরা রে যাই কয়া, আগামী দিন প্রকাশ্য দরবারেই বিচার যাবেই হইয়া, তোমাদের মাতা পিতাকে তোমরা সঙ্গে আসবারে লইয়া, তবেই তোমাদের ছোট ভাইকে আমি দিব যে সারিয়া, যাও না কেন চলিয়া, তোমাদের মাতা পিতাকে আবার সঙ্গে দশ ভাইয়ের কাছে বলতেছি সব ঠিক আছে, আগামী দিন প্রকাশ্য রাজদরবারে তোমার ভাইয়ের বিচার হবে, তোমাদের মাতা পিতা আছে তাদেরকে সঙ্গে করে নিয়ে আসবা, তাদেরকে যদি সঙ্গে করে নিয়ে না আসো তাহলে তোমার ছোট ভাইকে আর পাইবে না তোমরা, আমি ছেড়ে দেবো না, আর তোমাদের মাতা পিতা যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো তাহলে তোমাদের ভাইকে তোমরা পাইতে পারো। এই কথা শুনে দশ ভাই দানের স্থানা মাথায় করে নিয়ে বাড়িতে চলে গেলেন। যাওয়ার সাথে মায়ের জিজ্ঞাসা করলো, তোরা যাসলে আমার ছেলে কোথায়? দশ ভাই মায়ের পায়ের লুটে পড়ে বলতেছে, মা বাদশাহ তাকে ধরে রাখছে, কেননা তিনি স্বর্ণ চুরি করছিলেন, তোমরা যে পর্যন্ত না যাইবা এ পর্যন্ত তাকে ছেড়ে দেব না সেই দেশের বাদশায়। পাগল হইয়া একটা পুত্র জঙ্গলার ওই বাগে খাদরিয়া, কি কথা শুনাইলি গো তোরা প্রাণে সহে না, বোধ হয় আমার ছেলে গো ববে জেন্দা রইল না, ইয়া কুম নবীর সংবাদ পাইয়া গেলেন পাগল হইয়া, তোরা বোধ হয় ছেলেটাই আমার ফেলসস মারিয়া, তবু তারা
হইল যাইতেছে সহলিয়া পরের দিন দশটার সময় দরবারে যায় সহলিয়া ইসুব তাই তকতে গো বসে বাছাই করতেছে মাতা পিতা দুইজনে জিজ্ঞাসা করে ইসুবের কাছে বাবা তোমারে যাই কয়া আমার ছেলেটা আমারে দেউনা কেন ফিরাইয়া রে সব তোমারে যাই কয়া এই বৃদ্ধ দুইটা আমার আন্দরে যাও না কেন লইয়া কানে কানে দিল গো বলে কষ্ট দিও না আমার আন্দরে রাখো গো তোমরা এই বৃদ্ধ দুজনা দশ বাইতাই দরবারেতে রাখলো বসাইয়া মাতা পিতা আন্দরে গেল রে লইয়া দরবার ভঙ্গ করে গো ইসু আন্দরেতেই গেল মাতা পিতা দুজন গো দেখে কাঁদিতে লাগিল কাঁদছে যার যার হইয়া যখন যায় সহলিয়া মাতা পিতায় জিজ্ঞাসা করে আমার ছেলেই দফিরাইয়া ইসুবি বলছে সেই দিন গো দেখেন বলতেছে বুঝাইয়া চিন্তা করবেন না আপনাদের ছেলে আমি দিব যে ফিরাইয়া আমার ঘরে রাখছি ইসু সব যার যার হয়ে কানতেছে আর মাতা পিতার কাছে বলতেছে তোমাদের ছেলে আমি ঘরেই রাখছি সয়া তোমরা চিন্তা করো না তোমাদের ছেলে আমি ফেরত দিয়ে দেবো এসব মায়ের কাছে বলতেছে দেখো আমার মুখের দিকে একবার তাকাই দেখো আমাকে তোমরা চিনতে পারো নাকি এসব মায়ের বলতেছে তুমি কে তোমার কি নাম সংসারে
বান দব নায় রে দেখো না কেন চাইয়া আমায় কূপে দিল গো ফেলে দোষ বায়ে মিলিয়া দোষ বায়ে মিলিয়া মা গো কূপে ফেলেই দিল আল্লাহ মোরে বাসাইয়া এইখানে আনিল বলছে আব্বাদান আপনার জানাই আমি আপনাদের গই শুভ আমাকে চিনেন নাই ইয়াকুব নবী এই কথা শুনিয়া
ভাবিনে বান দব